নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করি দেখুন বন্ধুরা এটা হচ্ছে কাবুল ছোলা এই আমি জল দিয়ে ধুয়ে আমি ভিজিয়ে দিয়েছি আমি প্রায় পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে রাখার পর দেখুন ছোলাগুলো কাবুল ছোলাগুলো ফুলে গেছে এইবারে আমি এটা আর একবার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে আমি প্রেসার কুকারে সেদ্ধ দেবো আর এদিকে আমি আলুও নিয়েছি এই কাবুল ছোলার মধ্যে আলু দেবো তাই টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি আর দেখুন ছোলাটা ধুয়ে নিয়েছি কাবুল ছোলা আলু এবং কাবুল ছোলাটা এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়ে সে সেদ্ধ করে নেব পাঁচটা মতো সিটি দেব আমি দিয়ে জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আর একটু লবণ দিচ্ছি হলুদ আর লবণ দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম বেশি জল দেব না অল্প পরিমাণে জল দেব আমি দিয়ে পাঁচটা আমি সিটি দিয়ে দেব তার জন্য আমি আবার ঢাকনাটা দিয়ে দেব দেখুন ঢাকনাটা দিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি দেখুন আর এই কাবুল ছোলার জন্য রান্না করার জন্য আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কা ধনে পাতা নিয়েছি নিরামিষ রান্না করবো তার জন্য জিরে তেজপাতা চিনি শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ আমি এতে এই রেসিপিটা নিরামিষ করব তার জন্য কোনো আদা রসুন পেঁয়াজ না রসুন পেঁয়াজ নেই সিটি দিয়ে দিলাম পাঁচটা পাঁচটা সিটি দেওয়ার পর আমি দেখুন কাবুল ছোলা এবং আলুটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে জলটা ফেলে দেব তারপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিচ্ছি জিরে ফোড়ন এগুলো ফোড়নে ভালো করে আমি ভেজে নেব তারপরে দিচ্ছি দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব তারপর দিচ্ছি আদা বাটা এবং টমেটো বাটা দিয়ে ভালো করে আদা টমেটোটাকে নেড়ে নেব আর দিচ্ছি স্বাদ মতো অল্প লবণ আর দেখছি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা আলু এবং কাবুল ছোলাটা দিয়ে দেব। দিয়ে দিলাম দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব দুই তিন মিনিট ধরে আলু এবং কাবুল ছোলাটা মশলার সাথে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে আমার এরপর এর মত এর মধ্যে জল দিচ্ছি বেশি পরিমাণে জল দেব না যেহেতু আলু এবং কাবুল ছোলাটা সেদ্ধ হয়ে রয়েছে এবারে আমি ঝোলটা দেখুন ফুটে গেছে দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দুটো ধনে কুচি দিয়ে দিলাম নেড়ে চেড়ে এইবারে আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটা কাবুল ছোলা ঘুগনি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে দেখুন এই রেসিপিটা ভাতও খেতে ভালো লাগে তার থেকে রুটি পরোটা লুচির সাথেও খেতে ভালো লাগবে আর দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলাটা দিয়েই নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি দেখুন আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার করতে দেখবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার